টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। সানি লিওন হতে চান সোহিনী? বিবাহ ডায়েরিজ হোক বা দুর্গাসহায়, টলিউড নায়িকাদের মধ্যে এবছর ইতিমধ্যেই যিনি বাজিমাত করে ফেলেছেন তিনি সোহিনী সরকার। সেই সোহিনী অভিনয় করতে চান চার্লি চ্যাপলিনের বায়োপিকে। তার কথায়, চ্যাপলিন মানুষটার জীবনে এত ওঠা পড়া যে অভিনেত্রী হিসেবে লোভ জন্মায়, কিন্তু আমার পক্ষে ওর বায়োপিকের কেন্দ্র চরিত্র হওয়া সম্ভব নয়। সানি লিওনের বায়োপিক করতে পারলেও খারাপ হবে না, ওর জীবনটাও ভীষণ সিনেম্যাটিক। আরেকজন হলে ইন্দিরা গান্ধী, শান্তিনিকেতনে পড়াশোনা, সেখানেও ওর সম্পর্কে নানা রকম গল্পকথা শোনা যায়। তারপর রাজনীতি, ছেলের সঙ্গে খারাপ সম্পর্ক, অজস্র বাঘ চরিত্রটায়, এই রকম মাল্টি শেডের চরিত্র পেলে দারুণ হতো। আপনাদের পছন্দের নায়ক নায়িকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেল।